Good morning. Good morning. দেখো ভাত বসে গেছে, এদিকে দেখো ডাল সেদ্ধ হয়ে গেছে। মুগ ডাল চিঙে দিয়ে করব। ডালটা সেদ্ধ করে এখানে রেখেছি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, নুন হলুদ। এবার ডালটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটাকে সম্বার দেব। আর এখানে দেখো ডালের সাথে করব ঢেঁড়স আলু ভাজা। ঢেঁড়স কেটে রেখেছি, আলুও কেটে রেখেছি। এই দেখো ডালটা এখন ফোড়ন দিয়ে দিচ্ছি। এই দেখো নামিয়ে দিলাম ঝিঙে দিয়ে মুগ ডাল। এই দেখো ঢেঁড়স আলু ভাজাটা কিন্তু আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই দেখো নামিয়ে দিলাম। আর এদিকে দেখো এই যে পনির নিয়েছি, পনিরটাকে কাটবো, আজকে পনির রান্না করব। আর এখানে দেখো পোস্ত বেটে নিয়েছি, পোস্ত করব। সোমবার মানেই তো পোস্ত আর পনির আমার ঘরে মাস্ট। দেখো তেলের মধ্যে পোস্ত দিয়ে দিলাম, এটা পোস্ত করব, শুধু পোস্ত। এটা নুন দিয়ে দিলাম একটু, একটা লঙ্কা দিয়ে পোস্তটা বেটেছিলাম, আর কিচ্ছু না, নুন দিলাম। এটা চন্দনবাবু আর বাবানের খুব প্রিয়, মানে মাছের বিকল্প হচ্ছে ওদের পোস্ত। নিরামিষের দিন তো মাছ নেই, তার বদলে পোস্ত চাই। দেখো পনিরগুলোকে মানে কিউব করে কেটে নিলাম, এটা ওই বাটার পনির টাইপের করব আর কি, ওই ঘরোয়া ভাবে। তো এখানে দেখো খানিকটা পোস্ত বাটা ছিল, তার মধ্যে আমি আর একটু কাজু দিয়ে বেটে নিয়েছি। আর এখানে নিয়েছি টক দই, এটাকেও ফেটিয়ে নেব, আদা বাটা। আর এটাতে আর বিশেষ কিছু দেব না, কাঁচা লঙ্কা, নুন, মিষ্টি, আর হচ্ছে নামানোর আগে বাটার দেব। এই দেখো পনিরগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি, আর আমি এই রান্নাটা কিন্তু সাদা তেলে করব। এই দেখো পনির রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। এখন দেখো এই যে একটুখানি গরম মশলা দেব, প্যাকেটে একটুখানি ছিল, একটু দিয়ে দিলাম গরম মশলা। আর এখান থেকে দেখো বাটার দেব এক চামচ। এইটুকুনি গ্রেভি থাক, কারণ একটু টেনে যাবে যেহেতু পোস্ত আছে না। এবার নামিয়ে নেব। চলো সকালবেলা ঝটপট ঝটপট করে এইটুকু সময়ের মধ্যে কি কি রান্না করলাম তোমাদের একটু দেখিয়ে দিই। তোমরা তো জানো আজকে আমার সোমবার, নিরামিষ খাই। এ দেখো এখানে বানিয়েছি ভাত, এখানে করেছি দেখো মুগ ডাল ঝিঙে দিয়ে, ডালের সাথে খাবার জন্য ঢেঁড়স আলু ভাজা, আর এখানে পোস্ত। পোস্তটা বেশি না, কারণ ওরা দুজন খাবে, আমি খাবো না। আর এখানে দেখো পনিরের তরকারি করেছি, আর এখানে আছে আমের চাটনি। তবে আমের চাটনিটা আমি আজকে করিনি, এটা কালকে করেছিলাম, ফ্রিজে ছিল। এই দেখো এই তাড়াহুড়োর মধ্যে আবার আর একটা কাজ, কাল থেকে আমার নাকের গোড়ায় ঘুরছে, কয়েকটা জিনিস ফুরিয়ে গেছিলো তাই আনতে দিয়েছিলাম, তো কালকে এনে এখানে রেখেছি, বাস ওইভাবে আমি কোর্টে রেখে চলে গেছি। আবার এখনও কোর্টে যাচ্ছি, মানে যাওয়ার সময় হয়ে গেছে। কি করে কি করব, এগুলোকে দিয়ে যেতে হবে না? হ্যাঁ নিচ্ছ ফিনাইল, হ্যাঁ না। এই দেখো বাবা, এই তারাগুলোর মধ্যে এগুলো আবার গুছাতে হবে, এই কটা জিনিস তো রেখে যেতেই হবে, কাল থেকে ঘুরছে বাবা। এই দেখো স্নান করতে যাওয়ার আগে আজকেও একটা প্যাক করছে, এটা হচ্ছে গোলাপ জল। সেদিন যেমন দিয়েছিলাম তোমাদের দেখিয়েছিলাম, মুলতানি মাটি একটুখানি, মানে এক চিমটে হলুদ, একটু টক দই, একটু মধু। তারা হুড়ো করে আর কি করব, স্নান করতে যাব এখন, এটা ঝটাপট লাগিয়ে 10 মিনিট মতো রাখবো। দেখো এক হাতে ক্যামেরা, তো এই জন্য বাড়িটা কীরকম নড়ে যাচ্ছে। 1 ঘন্টার উপরে কারেন্ট ছিল না, এই গরমের মধ্যে তেতে পুড়ে রান্না করলাম কোনো রকম। বাপরে, এবার তো স্নান করতে যাওয়ার আগে ঘামছি, আবার স্নান করতে মানে স্নান করে এসে ঘামবো, কী যে করবো বুঝে পাই না। আর দেখো তার মধ্যে ট্যাকটা একটু লাগিয়ে
দশ মিনিট হাতে টাইম আছে, 10 মিনিট রেখে স্নান করতে চলে যাবো। ওই যে দেখবে, এই দেখো প্রতিমাদি ঘর মুছছে, ঘর মুছতে মুছতে যতটুকু টাইম তারপরে আমি ঢুকে যাবো স্নান করতে। এই যে দেখো প্যাকটা মেখে নিলাম গলায় টলায় সব জায়গায়। সেদিন 20 মিনিট রেখেছিলাম, 20 মিনিট রাখলে ভালো, কিন্তু আজকে আর 20 মিনিট রাখার সময় নেই। 20 মিনিট রাখতে গেলে আমি আর কোট পাবো না। তো চলো 10 মিনিট রাখবো, তারপরে স্নান করতে চলে যাব, তো পরে আবার আসছি। হাই, এই দেখো ফাইনালি আমি ঘেমে নিয়ে রেডি হতে পেরেছি। প্রত্যেক দিনই যাওয়ার আগে আমার এরকম একটা অবস্থা হচ্ছে, মানে প্রত্যেকটা মুহূর্তে কাজের মধ্যে আমার নেগেটিভ কোনো ভাইব আমার পায়ে পায়ে যেন ঘুরে। আজকেও সকালবেলা ঘুম থেকে উঠেছি, মানে বিছানা থেকে পাটা দিয়েছি, বাস লোডশেডিং হয়ে গেল, বীভৎস গরম, তার মধ্যে ট্যাঙ্কিতে জল নেই, আর আমার রান্নাঘরটা একটুখানি অফসাইডে বলে একটু গুমোট ভাব আছে আর কি, আলোটা কম যায়, ওই জন্য লাইট জ্বালিয়ে রান্না করতে হয়। তো রান্নাঘরে যথারীতি অন্ধকার, কিন্তু আমাকে তো থামলে চলবে না, ওই অন্ধকারের মধ্যেই ঘাম মুছতে মুছতে কোনো রকমের রান্নাবান্না সব সেরেছি। তাই বলছি যে এই নেগেটিভ ভাইবগুলোকে কাটিয়ে 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 আমাকে সারাদিন চলতে হয়। প্রত্যেককেই অবশ্য কম বেশি করতে হয়, আমার কথাটা বলছি বলে আমার কথা বললাম। তাহলে চলো, ফাইনালি রেডি হয়ে নিয়েছি, এখনও ঘামছি, নিচে দাঁড়িয়ে আছে আমার কর্তামশাই, একটু দেরি হলেই রেগে যাবে কারণ অলরেডি 9:45 বাজে, আমাকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে। তাহলে বন্ধুরা, আজকে সকালটুকু মানে সকালের সংগ্রামটুকু তোমাদের সাথে শেয়ার করলাম, ভিডিওটা আর টেনে বড় করবো না, এখানেই এন্ড করবো। তাহলে এক্ষুনি আমি বেরিয়ে পড়ছি, তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে, টাটা।